সবই হলো, বিএনপির সমাবেশও শান্তিপূর্ণ, পদযাত্রাও শান্তিপূর্ণ হলো, যেভাবে বিএনপি ঘোষণা দিয়েছিল সেভাবে শান্তিপূর্ণ হলো। পুলিশের যথারীতি উপস্থিতি, পুলিশের একদম তীক্ষ্ণ নজর চারদিকে, মিছিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে রায়ট কার, সব কিছুই ঠিকঠাক হলো। দুপুর দুইটায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, সেই সমাবেশ পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, সেটাও ঠিক দুটায় শুরু হলো। এবং দুটার পরে বিএনপির নেতাকর্মীরা, আমরা এমনও দেখেছি যে এক দুজন নেতাকর্মী পুলিশের সামনে একটু বিক্ষিপ্ত আচরণ বা একটু অ্যাবনর্মাল আচরণ করার চেষ্টা করেছে, কিন্তু এই দু ঘন্টা এই যানজটে, এই যে এক পাশটি, এই এক পাশ বন্ধ ছিল এবং এই এক পাশ থেকে এই যে যানবাহনগুলো এখন চলছে, প্রতিটা মানুষ দু ঘন্টা এই রাজপথে আটকে ছিলেন। এখন অপর পাশ থেকে যে বিএনপির কর্মসূচি ছিল, আপনারা জানেন যে এখানে বাড্ডা এলাকা থেকে, সেখান থেকে তারা প্রায় 4 কিলোমিটার হেঁটে আবুল হোটেলে গিয়ে শেষ করেছে, মালিবাগ আবুল হোটেলে। এখন সেই মালিবাগ আবুল হোটেলের দিক থেকে তারা ফিরছেন, তুলনামূলক সেদিকের মানুষের যানজটের ভোগান্তি। আমাদের প্রশ্নটা হলো যে আজকে শুধু বিএনপি আওয়ামী লীগ নয়, একসময় আমাদের রুটিন ছিল, আজকে এই বিএনপির কর্মসূচি ধরে নয়, আমরা অসংখ্য সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মসূচি ধরে এই একই কথাই বলেছি, দু মাস আগেও বলেছি যে এই যে হাজার হাজার মানুষ, শত শত যানবাহন আটকা পড়ে থাকে, এই যানবাহনে যারা আটকা থাকে এদের মধ্যে যে মানুষগুলো থাকে তারা আসলে কতটা এইসব কর্মসূচি, আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার খাতিরে পুলিশ যানবাহনগুলো আটকে রেখেছে এবং এই আটকানোর লাইনটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লাইনটা যদি আমি বলি যে আমি এখন মালিবাগে আছি, আপনার এটা হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়ার কাছাকাছি, হ্যাঁ পূর্ব রামপুরা ডিআইটি রোড, পূর্ব রামপুরায় আছি, এখনও মালিবাগ পৌঁছাতে পারিনি। এখান থেকে আপনার একেবারে রামপুরা ওভারব্রিজ পার হয়ে তার উপরে প্রায় বাড্ডা হয়ে বিশ্বরোড পর্যন্ত এই জ্যামটি গিয়েছে। এই যে আর শত শত হাজার হাজার যানবাহনে এই যে মানুষগুলো যারা বসে আছেন, তারা আজকে যদি আমি প্রশ্ন তুলি যে এই যে পদযাত্রা একটি শুরু হলো ঢাকায়, বিএনপি আরও 4টি পদযাত্রা করবে, কত হাজার মানুষ রাস্তার এক পাশে আজকে থেকে বন্দী হয়ে থাকবে? এখন এই প্রশ্ন তুললে হয়তো বিএনপি যারা করেন, বিএনপি কর্মী সমর্থক, তারা বলবেন যে তোমরা এই কথা বলো, মানুষের কষ্ট দেখো, আমরা মানুষের দীর্ঘমেয়াদী কষ্ট দূর করার জন্যে আন্দোলন করছি, এটি গদবান্ধা কথা। আমরা 90 সালেও এসব শুনে এসছি, আমরা 90-এ যখন আবার বিএনপি ক্ষমতায় এসছে, তারপরে আওয়ামী লীগ বলছে, আবার তখন সেই সময় বিএনপি বলেছে 96-এ আসলেই সকল সমস্যার সমাধান, তারপরে বলেছে 2000-এ আসলে সকল সমস্যার সমাধান, এখনও বলছে সকল সমস্যার সমাধান। এক আমাদের রাজপথে কি নির্বিঘ্ন হতে পেরেছে এই তিন যুগে? আমরা যদি এই প্রশ্ন করি তাদেরকে যে আপনারা যখন ফরিদপুরে বা আপনারা যখন বরিশালে, আপনারা সিলেটে, আপনারা যখন খুলনায়, আপনারা যখন বিভাগীয় শহরগুলোতে আপনারা পরিবহন ধর্মঘটের নামে যেই একটি অস্বাভাবিক অবান্তর কাজ হচ্ছিল, আমরা তখন বারবার বলেছি সেটা কখনোই ঠিক নয়, এবং তখনও আমরা মানুষের দুর্ভোগের চিন্তা করে বলেছি যে মানুষ এমন একটা দুর্ভোগের পরিস্থিতিতে পড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে, সাধারণ মানুষের কত টাকার বাড়তি তেল পুড়েছে, কতজন বৃদ্ধ কষ্টে বিরক্ত হয়ে গাড়িতে বসে আছেন, কতজনের মানসিক প্রেসার তৈরি হয়েছে, এই জিনিসগুলো আদতে কি আমাদের কোনো রাজনীতিবিদ যখন যার ফেভারে যায় তখন তিনি তার ফেভারে সেটি গ্রহণ করেন? যখন আজকে এই কর্মসূচি যদি এখানে আওয়ামী লীগ করত, তাহলে আমরা আজকে যদি এই কথাটা বলতাম তখন আওয়ামী লীগ তার ডিসফেভারে নিত, বিএনপি বলতো এই তো এবার জনগণের দুঃখের কথা তুলে ধরেছে। মাঝে মাঝে বলেও যে এই যে সমাবেশ করে রাস্তাঘাট বন্ধ করে আপনারা তখন কিছু বলেন না, আমরা কিন্তু তা না, আমরা বলি যুগে যুগে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, আমাদের ফেসবুক, ইউটিউব, আমাদের আমরা যেসব প্রতিষ্ঠানে কাজ করি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর রুটিন ডিউটি ছিল যে এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে মানুষের কষ্ট দুঃখ, এই যে এখান থেকে দেখেন রামপুরা থেকে আমরা দেখি পেছনে যাই, এই যে আবুল হোটেল যেখানে গিয়ে শেষ হয়েছে বিএনপির কর্মসূচি, সেখান থেকে যানবাহনের লাইন, আবার এখান থেকে কিছু ছাড়া হচ্ছে, আবার কিছু ছাড়া হচ্ছে না। এই মানুষের দুর্ভোগ পোহানোর আদতে কোনো রাস্তা আছে? যখন যে দল
বিরোধী দলে থাকে তাদের ভাবমূর্তিটা ভাবচক্করটা এমন যে তারা ক্ষমতায় গেলেই মনে হয় এই সমস্যার সমাধান, আদৌ থেকে সেটার সমাধান হচ্ছে? এই ইস্যুগুলো নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দফায় দফায় বসতে পারেন, অনেক মায়ের বুক খালি করতে পারেন, তারা দেশ ভাগাভাগির দেশের এই যে আপনার বিএনপি 27 দফা দেশ মেরামতের যেই কর্মসূচি ঘোষণা করেছে সেখানে কি এমন কিছু আছে যে আমরা জাতীয় স্বার্থে আমাদের জাতীয় যে ইস্যুগুলো আছে এগুলো তো আমরা আলোচনায় বসবো? সেটা নাই। এই জন্যেই আমরা এই কর্মসূচিগুলোতে আমরা আওয়ামী লীগের কর্মসূচি, যুবদল, যুবলীগ, ছাত্রলীগের কর্মসূচিগুলো কভার করি, কিন্তু পাশাপাশি এই কথাগুলোও বলি যে এই জায়গাগুলো মানুষের দুর্ভ লাঘব করে পৃথিবীর আর কয়টা দেশে গৃহযুদ্ধ ছাড়া এরকমভাবে রাজপথ 4-5 কিলোমিটার বন্ধ করে হাজার একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই অ্যাম্বুলেন্সটা কতটা পথ ঝক্তি পার হয়ে আসছে? তো যেটা বলছিলাম যে পৃথিবীর কয় দেশে এটা হয় সেই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আতিক রহমান পূর্ণিয়া।